সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কয়টা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাওয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিশ্বনবী বললেন وإني أختبئ دعوتي شفاعة لأمتي يوم القيامة أمي أمار سبيشال دعاتا كوريناي أمار سبيشال دعاتا أمي أمار غناغار أمت كي باچا نور جن نو كي أمت پور جن تو ركه ديئتي أمرا جدين بي پودے پودے جابو جدين أمار أببا أمار چين بنا أمي أمار أببا را چين بنا نتا تار كورمي را چين بنا كورمي نتا را چين بنا ٹھیک كدا পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিশ্বনবী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তায়েফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে তারাকতাকুম আলা মাহাজ্জাতিন বাইদা জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী চিল্লায় এখন ঠিক কিনা আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন তো সূরাতুল ইনশিরাহ এটি কোরআনের সূরার ধারাক্রম অনুসারে 94তম সূরা কততম আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে পারা যাবে এই সূরাটা 94তম সূরা এ সূরাটা মাক্কি সূরা এ সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8 আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন এই সূরাটা কততম সূরা 94তম সূরা এ সূরার আয়াত সংখ্যা 8 সূরাটি মাদানী সূরা কি সূরা মাক্কি সূরা মনে থাকবে এ সূরার ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করেছেন কন্ডোলেন্স করেছেন সান্ত্বনা দিয়েছেন এটা মোটিভেশনাল সূরা এটা পেইন রিলিভিং সূরা যাদের অন্তরে ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্য এই সূরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে ইযা ইশতাদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু তাফরাহ যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো কারণ সূরা ইনশিরাহর ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপিরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সূরার প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি অ্যান্ড দ্য বাউন্টিজ পরের দুই আয়াতে কন্ডোলেন্স অ্যান্ড কনসোলেশন অ্যান্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তা আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক নবী হে
আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি? বিল ঈমান ও বি নূরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে? আল্লাহ। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দিতে চায়, যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায়, তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন। বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল, বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই। ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে, ইসলাম দিয়ে এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে। ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায়, তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি? সত্য কি আপনার সামনে আমি তুলে ধরিনি? আপনাকে আমি আলাম না জাআলকা আহলাল হিম্মা, আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি? ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার, আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কাউরে ভয় পাবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবী, আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। কিসের ভেতরে? এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন? কিছু ইসলাম, কিছু মন মতো, মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম, আর গোটা দুনিয়াটা মন মতো, এরকম ভাগাভাগি করা যাবে না। খবরদার, ইসলাম মানবতার মুক্তির সোপান। বিশ্বনবী এটা নিশ্চিত হলেন, বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে? আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি? হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, রব্বি শরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করেন, আমার হৃদয়টারে আপনি খুলে দেন। সেদিন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয়, কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে? আল্লাহ। আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন, এখানে শারহে সাদর দ্বারা শাক্কু সাদর উদ্দেশ্য, মানে সিনা চাক। আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল। কয়বার? তিনবার। সিনা চাক মানে বক্ষ বিদীরণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আপনাদের এই এলাকায় কারো হয় নাই? শুনছেন না? এটা ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিশ্বনবী ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, তিন নম্বরে বিশ্বনবী ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো। আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে, হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে, ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল,
পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয় ঠিক কি না শুধু মুমিনদের জন্য এই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সুবহানাল্লাহ পড়েন রাহমাতাল লিল আলামিন আমার নবী কি ছিল সবাই বলেন আমিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে না কি নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত বলছে না চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল লিল মুসল্লিন যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে না কি বলছে রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবহানাল্লাহ পড়েন সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিলদরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মুকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কলফ পেছনেরটার নাম খালফ সুবহানাল্লাহ পড়ে এই জন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ ওয়াল খামিস মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোনো নারীদের গায়ে হাত তোলো না শিশুর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত তোলো না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না গাছপালাগুলো ভেঙো না সুবহানাল্লাহ কইতে মনে চায় না গেছে যুদ্ধ করতে গেছে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ ঠিকই সরসিনার মুরিদ না চরমনায়ের মুরিদ না আটরুশির মুরিদ না অমুক জায়গার মুরিদ অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগাভাগে আসে না নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ বসেন দাঁড়ালেন যে বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়বেন না আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই মখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিশ্বনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিলদরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়াবা দিয়ে দেই আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন লা উসরা ফি আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটার কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আছে না নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলভি সার দেয় না বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে মসজিদে নববীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কি নাম এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন
হ্যাঁ ওই কয় কোবায়লাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারাও তাই শুরু করলেন মারতে উদ্যত হলেন বিশ্বনে বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ তো এরকম কাশি দিবেন অথবা পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরে ডাক দেন কুদ্দুস রে কুদ্দুস কইবো আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসোফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন ওরে ডেকো না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদুইন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনবী বললেন এটা আমাদের এবাদতগাহ এটা আমাদের কি এবাদতগাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাসবিহ পড়ি এটা আমাদের এবাদতগাহ কাজটা করা তোমার মোটেও ঠিক হয় না লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদতগাহতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদতগাহ আমাদের এবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্বনবী বললেন না না মুহাম্মদ সাল্লাল্লাহু আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আলম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলম নাশরাহ লাকা সাদরাক নবী হে আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা আপনার জীবনে বড় নেয়ামত আপনি সংকীর্ণ মনানা আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াদানা আনকা বিজারাকাল্লাযী আনকাদা যাহরাক নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে ভিজরুন মানে বোঝা ভিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়াগফিরালাকাল্লাহুমা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার নবী আপনার আগেরও গুনাহ নাই আপনার পরেরও গুনাহ নাই আপনি নবী মাসুম আপনার গুনাহ নাই আপনি নিষ্পাপ নবীদের গুনাহ হয় না আহলু সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীরা মাসুম নবীদের জীবনে কোনো গুনাহ হয় না চিৎকার করে বলেন ঠিক কি না ও নবী ওয়াদানা আনকা ভিজরাক আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্বনবী ভাবতেন 40 বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের গুনাহ পরের গুনাহ গুনাহ বলতে কিছুই নাই সবই মাফ সব মাফ তারপরেও আমার নবী বলতেন আল্লাহে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা আমি এমন নবী যার কোনো গুনাহই নাই আগের গুনাহও নাই পরের গুনাহও নাই তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার পড়ি আমাদের জন্য শিক্ষা তাহলে আল্লাহ বললেন ওয়া ওয়াদানা আনকা ভিজরাক পাপের বোঝা আমি নামিয়ে দিলাম বিশ্বনবীর কোনো পাপ নাই পাপ মুক্ত তাফসিরে দুই নম্বরে এসেছে ভিজরুল গম চিন্তার বোঝা বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কাকে নিয়ে চিন্তা
কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নাই কিসের চিন্তা হ্যাঁ টাকার চিন্তা ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা আর কিসের চিন্তা আপনাদের হ্যাঁ উম্মতের চিন্তা মাশাআল্লাহ এই ভাই উম্মতকে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন পেটের চিন্তা এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা এদিকে বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন এই আওয়াজ করে কে এদিকে কি হইছে ওরে বসায় দেন বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কয়টা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাওয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিশ্বনবী বললেন ওয়াইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কি না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিশ্বনবী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তায়েফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম সুবহানাল্লাহ দুইটা নিয়ামত শুনলাম এবার তিন নম্বরের নিয়ামত আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক এটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পড়েন ওয়ারাফানা লাকা যিকরাক সবাই বলেন নাই পড়েন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক নবী হে আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নাই এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব আয়াত যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাঁচবে কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে মিশনারি বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাউজুবিল্লাহ পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উঁকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কি না অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে না হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না
ওর বাপের কিরা ওদিকে যাবে ও ঠিক কি না এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরেই সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে না দ্বিতীয়টা না অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি না নয় বিষ্ণু বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানে এসেছে মিলহুন থেকে মিলহুন মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে আনার কাটতে কমলা কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ওয়া কাতানা আইদিয়াহুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আম্মা জান আয়েশা বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় করে আল্লাহু আকবার বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স ওয়েদার ইজ দ্য স্টেটাস নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিক্রাক নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মুহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কি না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল উস্কো খুস্কো ছিল কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন
আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথেই মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের চুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছিড়াফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্বনবী স্মাইল মুচকি হাসি তাবাসসুম বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবী কি মন্ত্র পড়তো বিষ্ণুবী কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পড়ে শোনাতো কোরআন শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুগ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কইলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার পয়গাম্বর আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফানা লাকা যিকরাক নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী যেখানে আমার নাম নেওয়া হবে আমার পরপর আপনার নামও নেওয়া হবে পড়েন সুবহানাল্লাহ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই কালিমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়েন আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তার পরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেই এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله صلى الله তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম একামতে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক কি না রাফানা লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই ভেরি হাই অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরস পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো আসমানি কিতাবে বিশ্বনবীর নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভেতরে বিশ্বনবীর নাম আছে না নাই ইঞ্জিলে জাবুর সুহফে ইব্রাহিম সুহফে মুসা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইঞ্জিল ইহুদিরা খ্রিস্টানরা বিশ্বনবীর মানতে চাইতো না তারা বলতো মুহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই বিশ্বনবী বললেন পড়ো তারা পড়তে পড়তে বিশ্বনবীর জায়গাটা লুকিয়ে রাখতো যেখানে বিশ্বনবীর নাম ওরা এভাবে ধরে রাখতো
বিষ্ণু ইসলাম এক সাহাবাকে বললেন, আমি তো ওদের ভাষা বুঝি না, তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় সোরামিটা করে। প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবীর নাম আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে, যেই নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, এই সিলসিলা, এই চেইনকে আল্লাহ তাআলা কাট অফ করে দিবে। সাইয়েদনা আদম তার বংশধরদেরকে বলেছে, নূহ আলাইহিস সালাম তার প্রজন্মকে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জেনারেশনকে বলেছে, মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে শুনিয়েছে, সর্বশেষ সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে বলেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম আহমদ। চিল্লায় বলেন আহমদ। বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ। এই নবীর পরে আর কোন নবী আছে? চিল্লায় বলেন লা নাবিয়্যা বাদি ওলা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রসুলও নাই। তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে। কোনো নবী নাই, খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই। তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নম্বর নিয়ামত হলো রাফানা লাকা যিকরাক, মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি। আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, ও ইমানদার বান্দারা শোনো, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে, ফেরেশতারা পড়ে, এজন্য আমাদের উপর আর দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন, নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি। লক্ষ লক্ষ নবীদের কাউরে কেয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ছাড়া। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়ে। এই হাউজে কাউসারের পানি খেতে চান, পান করতে চান? বিশ্ব নবী না দিলে খাইতে পারবো আমরা? হাউজে কাউসার পান করতে চান? কারা হাত তুলে দেখান। আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আব্রাদুমিনা সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদুমিনা লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা, এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। ওই হাউজে কাউসার বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়েছে কে? আবার আল্লাহ বললেন, নবী
পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি সুবহানাল্লাহ বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কি না তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে না নাই এজন্য বিশ্বনবী বললেন রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া খরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে 1971 এ 71 সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই আলেম ওলামার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লায় বলেন ঠিক কি না আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন ইন্নাল্লাহ লা ইয়াজাউ বিল কোরআন মা ইয়াজাউ বিস সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কি না কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেত কয় বেত চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেত এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেত কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ বেত এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দৌড় না থাকলেও দৌড় কারণ মায়ের মায়ের উপরে কোনো ঔষধ আছে কথা বলেন কারণ মায়েরে ভিটামিন আছে মায়েরে কি আছে এজন্য ইন্নাল্লাহ লা ইয়াজাউ বিল কোরআন মা ইয়াজাউ বিস সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে তিনটা নিয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক ওয়া রাফা'না লাকা যিকরাক পড়েন সুবহানাল্লাহ নবী হে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আছে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইকেল এইচার্ট কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওয়ারাফা আলাকা দিকরাক বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই ওপিনিয়ন ফার ফ্রম বিইং অ্যান্টি ক্রাইস্ট
and he must be called the savior of humanity. খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ ইসলাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। নবী, দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনশিরাহের ভেতরে বর্ণনা করলেন কে? এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন। عسري يسرا إن مع العسر يسرا نبي গো নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। কোন সুবহানাল্লাহ, কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে সুখ। The struggle is impermanent in our life. দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয় দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কি না? আচ্ছা তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা এক মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন খবরদার, মুমিন কখনো হেরে যায় না, মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুক্রিয়া করে, শুক্রিয়া করলে সব আসার নাই। আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সব আসার নাই। তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ। আনন্দের দিনগুলাতে শুক্রিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সব আসার নাই। এই জন্য বিশ্বনবী বললেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুক্রিয়া করে, শুক্রিয়া করলে লাভ আসার নাই। ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সব আসার নাই। তার মানে আমাদের হারাবার কিছু আছে? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কি না? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন, মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে শুভে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে, ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী, হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই? কথা বলেন, সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন, তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা, আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার,
কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যানসার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না, কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত, পড়তে কষ্ট লাগে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই, একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারা দিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহ আফজা শরবতটা খাই কেমন লাগে, একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছুদিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব, তাওয়াক্কুল করব একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে তিনটা নিয়ামতের বর্ণনা শুনলাম, বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম, এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব, দোয়া করে দেই। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন না, হাত তোলেন। কষ্ট হইতেছে, গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব। আওয়াজ করে পড়তে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব, নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা, তাফসীর ইবনে কাসীরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত, আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কি না? এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন, নবী ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মাদানী জীবনে, মাক্কী জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে, শুনছেন? মিজাইল হামলা, এমন হামলা কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো, আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লায় কোন, ঠিক কি না? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান, বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসাব, প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নম্বর দিক নির্দেশনা হলো ওয়া ইলা রব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পারা, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই, আছে না নাই? আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি, আছে আছে, এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন
যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে, আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কি না? একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ, যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই, আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে, তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো, আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লায় এখন, ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ এবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি এবাদত, আমরা মনে করি শুধু নামাজি এবাদত, রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়, এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা, রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না, এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না, তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কি না? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে, চিল্লায় বলেন ঠিক কি না? সো দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য চাইব কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, নবী হে কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ, সব সময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি।